রোববার টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন কয়েকদিন ধরে চলা সেই গুঞ্জনও পরিষ্কার হয়ে যায় এদিন। শপথ নেন 72 মন্ত্রী, যাদের মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী 36 জন আর দফতরবিহীন প্রতিমন্ত্রী আছেন 5 জন। এবার জানা গেল কে সামলাবেন কোন মন্ত্রণালয়। চার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একটিও শরিকদের ছাড়েনি বিজেপি। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে নরেন্দ্র মোদীর দল। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবারও থাকছে রাজনাথ সিংয়ের হাতে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের ওপরই আবারও আস্থা রেখেছেন মোদী। গুরুত্বপূর্ণ এই তিন মন্ত্রণালয়ের মতো দেশটির অর্থমন্ত্রীর পদেও আসেনি পরিবর্তন। নতুন সরকারেও অর্থ মন্ত্রণালয় সামলাবেন নির্মলা সীতারমন। এছাড়া বিজেপি সভাপতি জেপি নাড্ডা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক দল টিডিপি, জেডিইউ, এলজেপি, শিবসেনা সহ অন্য দলগুলো পেয়েছে 11 মন্ত্রণালয়। এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর দল কে রামমোহন নাইডু বিমান পরিবহন ও চন্দ্রশেখর পেম্মাসানি পেয়েছেন গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে নীতিশ কুমারের জনতা দলের নেতা রামনাথ ঠাকুর পেয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় এবং রাজীব রঞ্জন পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব। দেড় মাসের বেশি সময় ধরে 7 দফায় ভোট গ্রহণের পর গত 4 জুন ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের হাত ধরে এবার জোট সরকার গঠন করতে হচ্ছে মোদীকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।